আপনি কি জানেন যে আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ জানি, বিয়ে তো হবেই, এখন তো বিয়ে কাল চলছে। শুনে আপনার কেমন লাগছে? আমারে দাওয়াত দিন, বিয়ে কাল চলছে ঠিকই, কিন্তু 3 বছর ধরে কোনো বিয়ের দাওয়াত পাই না। তোর বদ হজম হইব। এইটা কি কোনো কথা? ছবি তুলতে বলি, এদিকে একটু ফিরেন। বিয়ের পরে এক বছরে জগতের লীলা বুঝাভার, জগতের লীলা বুঝাভার। বিয়ের পরে এক বছরে প্রেমের মধু শেষ। এটা কোনো কথা? নতুন বছর শুরু হয়েছে কিন্তু পুরনো বছরের আবেগ মায়া মাথা থেকে নামে নাই। তার মধ্যে শীতকাল ছিল, আছে। এই শীতকালে ছোটন কাকা শীতের ঠেলায় দাঁড়াতে পারছেন না, অন্যদিকে রাকিব ভাইয়ের শীত লাগে না। কথা হলো শীতকালে শীত লাগুক আর নাই লাগুক, চারিদিকে বিয়ে লাগে। ফিরেছিল কার সাথে আর বিবাহ হইতেছে কার সাথে? শীতকাল, শীতকালে শুধু ঠোঁট ফাটে মুখ ফাটে এমনটা না, অনেকের কপালও ফাটে। কি কস তুই? কি কমুদি ভাই, বিয়ে করলে তো কপাল পুড়ে কপাল ফাটে। আবার মিথ্যা কথা? আবার দূর তুলি ছাতা, এখন থেকে কথাই বলবো না। কেউ কেউ শীতকালে মুখ ফাটায় ক্রিম লাগায়, ঠোঁট ফাটায় লিপ বাম লাগায়, আর অনেকেই করে বিয়ে। আমারও বিবাহের আলাপ চলতেছে। তো আই কীর্তন, কেউ ইলিয়াসের খবর দেন। প্রকৃতি যখন ব্যস্ত শীতের আগমনে, শীত বাড়ার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে যায় বিয়ের আয়োজনে। শীতকাল, যেখানে বাঙালি সবচেয়ে বেশি মিথ্যা বলে, হ্যাঁ আজকে আমি গোসল করেছি। জিএফের সাথে চ্যাট করতে করতে রোমান্টিক মুহূর্তে ওয়াইফাই চলে যায় আর শীতকালে গোসল, দুটো কাজেই। যত দোষ নন্দ ঘোষ, গোসল করলে শীত কাঁপাবে আর গোসল না করলে বাড়ির লোক ফাটাবে, আলটিমেটলি ফাটবেই আপনার। শীতকাল, হ্যাঁ ভাই, শীত লাগার কারণে কেউ সোয়েটার পরে, কেউ আগুন পোহায়, আর কেউ লাগায়। জি ভাই, ঠিক মতো না লাগাতে পারলে ফাটবেই। স্ট্রবেরি লেমন পমিগ্রেনেট ফ্লেভারে মেরিন লিপ বাম। এক কাজ করেন, আমাদের দর্জির দোকানে নিয়ে চলেন, দর্জিরে বলবেন একটা 10 নম্বরই সুই দিয়া আমার ঠোঁট সেলাই করে দিতে। মামলা ডিসমিস। শীতকালে যখন চারিদিকে বিয়ের আয়োজন চলে, তখন আমাদের মতো অলসরা দেরি করে ঘুম থেকে ওঠে আর তারপর মায়ের কথায় জমিদারের কপাল ফাটে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজ রাইল কিছু নে না। কপাল নববিবাহিত পুরুষদেরও ফাটে, তবে মায়ের জন্য নয়, বউয়ের জন্য। কুছ কুছ হোতা হ্যায়। বিজনেস তো বাম্পার ফলন দিচ্ছে। তো ভাই, আজকাল নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। হ্যাঁ ভাই, সেই দিন বেশি বাকি নাই, প্রশংসা করেন বউ তুলে দেবে, বউ এক্সচেঞ্জ আবার শুরু হলেই তখন আসবে ইকুয়ালিটি। দেখেন ভাই, সময় বদলাচ্ছে এটা আমরা সবাই জানি, বাট ঘড়িতে সময় কিন্তু 24 ঘন্টাই। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু বাদশাহ আর জয়া আহসান কখনোই বদলাবে না। বাদশাহ আর জয়া আহসানের মধ্যে অদ্ভুত একটা মিল রয়েছে, দুজনের পোশাক আশাক দেখলেও ধরতে পারবেন না এখন শীতকাল নাকি গরমকাল। দেখেন, শীতকাল আপনাদের অনেক ভালো লাগতে পারে, কিন্তু আমার একদম বাজে লাগে। আমি সুখী হতে চাই না, কারণ সুখে থাকলে ভূতে কেলাই। আমি কিল খেতে চাই না ভাই, জীবনে ভালো থাকতে হলে অপ্রিয় কিছু জিনিসও প্রিয় করে নিতে হয়, যেমন শীতকাল। আমি সিঙ্গেল ভাই, কোনো মাই আমার টচ করে না। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই সিঙ্গেল পোলাপানদের নিয়ে, ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। বাই। যেটুকু বাজি ফুর্তি করি, নাচে গানে জীবন গড়ি।